দাঁড়ায় ল্যাম্পপোস্টের আলোর নিচে, যাকে বাবার ওষুধ কিনতে হয় প্রতিটি রাতে শরীর বেঁচে। বলছে না কেউ সেই মেয়েটি বিনা ঘুষে চাকরি পাবে। অদ্ভুত এক এসেছে অসুখ, বলছে সবাই খেলা হবে। 300 টাকা দিন হাজিরা, তবুও রোজ জোটে না আজ। বাজার দর আকাশ ছোঁয়া, হারানখোরোর মাথায় বাজ। করোনার কোপে গিয়েছে কাজ, ফিরেছে ভিন রাজ্য ছেড়ে। কর্মবিহীন সেই ছেলেটি অবসাদে আজ গুমড়ে মরে। বলছে না কেউ তবুও এখন কারখানা সব খুলে যাবে। অদ্ভুত এক এসেছে অসুখ, বলছে সবাই খেলা করে। গণতন্ত্র খেলার বিষয়, খেললে তো আর খেলবে কত। তোমাদের এই ছেলে খেলাতে দেশ জুড়ে আজ বাড়ছে ক্ষত। তোমরা যাদের ছাপোষা ভাবো তারাও কিন্তু সবই বোঝে। যারা বেঁচে নি শিরদাঁড়াটা তার, যাদের শিরায় আজও সূর্য সেন। আমি তাই বলবো, আগামী বিধানসভা নির্বাচনে আপনারা সংযুক্ত মোর্চার প্রার্থী সৃজন ভট্টাচার্যকে জয়ী করুন। আগামী দিন বাংলার ভবিষ্যৎ আপনাদের হাতে। আপনারা এই খেলায় না মেতে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে নিজেদের মূল্যবান ভোটটা দিন। আগামী 5 বছর বাংলার বিধানসভা কিভাবে চলবে, বাংলা কিভাবে চলবে সেই দিশা আপনাদের দেখাতে হবে। আপনারা ভাবনা চিন্তা করে আপনাদের নির্বাচনী অধিকার প্রয়োগ করুন। নমস্কার।